আমাদের বাংলাদেশের কতজন মানুষকে আনন্দ দেবে। আমাদের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে আমরা দেখেছি যে শহরের বিভিন্ন পাড়ায়, বিভিন্ন অফিসে, এমনকি গাড়িতে, টেম্পুতে, রিক্সায় জাতীয় পতাকা ওড়ে। কিন্তু গত কয়েক বছর ধরে আপনারা খেয়াল করুন, বিশ্বকাপের সময় আর্জেন্টিনা এবং ব্রাজিলের যত পতাকা ঢাকা শহরে ওড়ে, স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে বাংলাদেশের পতাকা তত উড়ে না। কারণ মানুষের মন থেকে স্বাধীনতা নামক বিষয়টিকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিসের স্বাধীনতা? যারা শাসন করছেন তারা যেভাবে বলবে ওইভাবে চলবে সব। স্বাধীন চিন্তা, স্বাধীন মত প্রকাশ, স্বাধীনভাবে কোনো কিছু করার অধিকার বাংলাদেশের মানুষ ক্রমান্বয়ে হারিয়ে দেবে। সেই কালো রাত্রে একটি হত দুর্বল কি কর্তব্য বিমর একটি জাতির, যারা তাকিয়ে ছিল নেতৃত্বের প্রতি, সেই মুহূর্তে তারা কি করবে দুঃখের সঙ্গে বলতে হয়, সেই দিক নির্দেশনা তারা পায়নি। যতক্ষণ না কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইথানে ভেসে এসেছিল একটি কণ্ঠ, আমি মেজর গিয়া বলছি, এবং সেই দিশেহারা জাতিকে পথ নির্দেশ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। স্বাধীন কিসের জন্য হয়েছে? এটা একটা রাজনৈতিক প্রয়োজনে হয়েছে। জনগণের উপরে অত্যাচার, অনাচার, বৈষম্যমূলক ব্যবস্থা, তার জন্যই স্বাধীনতা যুদ্ধ হয়েছে। আজকে যে অনাচার, আজকে যে অত্যাচার, আজকে যে বৈষম্যমূলক ব্যবস্থা চলছে, এটা স্বাধীনতার সঙ্গে একসাথে গণনা করা যায় না। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধে লাখো লাখো শহীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, কারাবরণ করেছেন, এখনও যারা কারারুদ্ধ রয়েছেন, আমি সকলকে শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই আলোচনা সভা। মহান স্বাধীনতা দিবসের আগের দিনের এই আজকে আলোচনা, আমাদের অনেক বক্তাই বলেছেন যে 48 বছর পরে আমরা কী মূল্যায়ন করব। আসলে কিন্তু এই ধরনের অনুষ্ঠান মূল্যায়নের জন্য হয় যে আমরা কী করেছি, কোথায় আমাদের ব্যর্থতা, ভবিষ্যতের কী আমাদের পথ নির্দেশ ইত্যাদি নিয়ে আলোচনা করার কথা। কিন্তু দুর্ভাগ্য, আজকে যখন আমরা আলোচনা করছি সেই সময় মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র, সেই গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে আজকে কারাগারে। তিনি মারাত্মকভাবে অসুস্থ, তাকে তার মানবিক অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, এই সকল অধিকার থেকে বঞ্চিত করে তাকে সর্বনিম্ন চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবসে আলোচনা সভায় এটা আমাদের আনন্দের বিষয়, আমরা আনন্দ করার কথা। কিন্তু আজকে অত্যন্ত ভারাক্রান্ত বলে আমরা এখানে আজকের এই আলোচনা সভায় আজকে উপস্থিত হয়েছি। প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমাদের নেতা কর্মীরা এখনও যারা জেলে অন্যায়ভাবে আহত হয়েছে তাদের মুক্তি চাই, যারা নির্যাতিত তাদের প্রতি আমরা আজকে সহানুভূতি প্রকাশ করছি। সংক্ষেপে সংক্ষেপে বলতে হবে, আমি অনেক কিছু বলার ছিল,
স্বাধীনতা দিবসের পূর্বে প্রাসঙ্গিকভাবে আসে। আজকে যারা গায়ের জোরে ক্ষমতায়, তারা স্বাধীনতার বিষয় নিয়ে ইতিহাসকে বিকৃত করে মানুষকে আজকে তারা অন্য পথে পরিচালিত করতে চাচ্ছে। স্বাধীনতা নিয়ে, ইতিহাসকে নিয়ে যারা লুকোচুরি করে বা ইতিহাসকে যে বিকৃত করে, সেটা অবশ্যই কোনো ক্রমে ক্ষমা করা যায় না, ক্ষমাযোগ্য নয়। যেমন স্বাধীনতা নিয়ে যে প্রথম এই সরকার যে অপপ্রচার ইতিহাসকে বিকৃত করছে স্বাধীনতার ঘোষণা নিয়ে, স্বাধীনতার ঘোষণা যে জিয়াউর রহমান দিয়েছেন, এটা প্রমাণ, এটা আমরা বলার অপেক্ষা রাখে না, সময় নাই তাই বলতে পারবো না। আমার কাছে এখানে 36টা বইয়ের রেফারেন্স নিয়ে আমি এসেছিলাম, 36টা বই। এই বইগুলো বাংলাদেশের, বিদেশের এবং বিদেশের রাষ্ট্রনায়কদের মন্তব্য আছে। প্রত্যেক জায়গায় স্বাধীনতার ঘোষক যে শহীদ জিয়াউর রহমান, এটা সকলে স্বীকার করেছে, কেবল আওয়ামী লীগ স্বীকার করে। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি জেড ফোর্সের প্রতিষ্ঠাতা, সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার পরে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাবধারী বীরোত্তম, তাকে স্বাধীনতার বিরোধী বলে, এমনকি পাকিস্তানের চর বলে আজকে ইতিহাস বিকৃত করতে চাচ্ছে আজকের এই সরকার। তাই আজকে আপনারা দেখেন 7ই মার্চে বক্তৃতার কথা বলেন, 7ই মার্চে নাকি স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। তাইলে আমাদের প্রশ্ন, 26শে মার্চ স্বাধীনতা দিবস কেন? এটা ইতিহাসের কথা, আমার কথা নয়। 17ই এপ্রিল তাজউদ্দিন আহমদ সাহেব আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য পিপলস রিপাবলিক অ্যান্ড গভর্নমেন্ট ঘোষণা করেছেন আমরা কাননে, এবং তিনি তার বক্তৃতায় বলেছেন যে 26 তারিখে চট্টগ্রামে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে সেটাকে রিকগনাইজ করে 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে তিনি স্বীকার করেছেন। তাইলে 7ই মার্চে যদি স্বাধীনতার ঘোষণা হয়ে থাকে, তারাই তো আওয়ামী লীগের নেতারাই 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে তারাই প্রতিষ্ঠা করেছেন, এখন পর্যন্ত প্রতিষ্ঠিত। তাইলে এই স্বাধীনতাটা কে ঘোষণা করেছে? 17 এপ্রিল তাজউদ্দিন আহমদ সাহেব আমরা কাননে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, তাহলে এই স্বাধীনতা জিয়াউর রহমান ঘোষণা করেছে এই 36টি বইয়ে, এটাই প্রমাণ। এইভাবে কেন করছে? এই জন্য যে বর্তমান যারা সরকারে, তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেখানে জিয়াউর রহমান সফল হয়েছে, স্বাধীনতার ঘোষণা করেছে, এটা হচ্ছে আওয়ামী লীগের বড় দুর্বলতা, সেই জন্য তারা ইতিহাস বিকৃত করতে চায়, তাই সেই জন্য জিয়াউর রহমানকে তারা সহ্য করতে পারে না। আমরা বলতে চাই, জিয়াউর রহমানের নাম এয়ারপোর্ট থেকে মুছে দিয়ে, জাদুঘর থেকে মুছে দিয়ে কখনো জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া যাবে না। এদেশের মানুষের অন্তরে জিয়াউর রহমান কথিত, ইতিহাসকে বিকৃত করে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া যাবে না। শহীদ জিয়াকে ভয় পায়, বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে ভয় পায় বর্তমানে যারা গায়ের জোরের সরকার, ফেসিস্ট সরকার। তাই আজকে এই বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে, জিয়াউর রহমান, জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে আজকে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আজকে আমাদেরকে এই অবস্থা থেকে অবশ্যই আমাদেরকে পরিত্রাণ করতে হবে, দেশের জনগণের মানুষকে। আজকে বাংলাদেশ একটা অস্বাভাবিক অবস্থা দিয়ে চলছে, 29 তারিখ যেখানে 1 জাতীয় সংসদ নির্বাচন 30শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, তা 29শে ডিসেম্বর রাত্রে ডাকাতি হয়ে গেছে। এটা অস্বাভাবিক একটি ঘটনা। বাংলাদেশের যে বর্তমান মন্ত্রিসভা, এটা একটা অস্বাভাবিক মন্ত্রিসভা। ডাকসু নির্বাচন যেটা কখনো ডাকসু প্রতিষ্ঠা হওয়ার পর থেকে হয়নি, আগের রাত্রে ভোট দিয়ে দেওয়া, এই যে কালচার,
এটা অস্বাভাবিক কালচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন একটি অস্বাভাবিক ঘটনা। এবং এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা দিন যা ঘটছে সবটা অস্বাভাবিক ঘটনা। অস্বাভাবিক ঘটনা বেশি দিন চলতে পারে না ইনশাল্লাহ, এই অস্বাভাবিক ঘটনার অবশ্যই অবসান হবে, এদেশের মানুষই তার অবসান করবে। সুধীমণ্ডলী বিএনপি, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন, আওয়ামী লীগ পাকশাল করে গণতন্ত্র হত্যা করে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল সেই শূন্যতাকে পূরণ করার জন্য, এবং সেটা পূরণ করেছেন। আজকেও আবার এই আওয়ামী লীগ এই ভোট ডাকাতি করে আবার এদেশে গণতন্ত্রকে হত্যা করে আজকে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছে। অতএব বিএনপিকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে, এই শূন্যতা পূরণ করে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করতে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আপোষহীনভাবে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই আমি মনে করি বিএনপির উপরই পবিত্র দায়িত্ব এদেশে পুনরায় এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর এটা আমাদের জন্য বিরাট সুযোগ। আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যা করেছে, তারা এদেশে আর গণতন্ত্র পুনরুদ্ধার করার মুখ নেই, সাহস নেই, করবেও না। তাই বিএনপি একমাত্র দল, সর্ববৃহৎ জনপ্রিয় দল, এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রের মাতা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে আগে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না, আর গণতন্ত্রের আর বেগম খালেদা জিয়ার মুক্তি আইনে লড়াই হবে না, এবার লড়াই করতে হবে রাস্তায়। আমরা যে যে ভাষায় বলি না কেন, আমাদের সংগঠনগুলোকে মজবুত করে যেখানে যে ভুল ত্রুটি আছে সেগুলোকে আমরা শুধরে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এদেশের মানুষকে নিয়ে আগামী দিনে লড়াই করতে হবে। লড়াই করে এদেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এবং তাহলে এদেশে গণতন্ত্র মুক্তি পাবে, ফ্যাসিবাদের পতন হবে, জনগণের বিজয় হবে। আজকে আমরা এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই আলোচনা সভায় সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অন্যতম সংগঠক, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মঞ্চে উপস্থিত আছেন, সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আলোচনা সভায় উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে শ্রদ্ধা নিবেদন করতে চাই যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছিলেন। সেই বীর সেনানী, সেই মুক্তিযুদ্ধের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উদ্যমের প্রতি, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, এবং পরবর্তীকালে যখন তিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তখন বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি সেই লাখো শহীদদের, যারা তাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাকে অর্জন করেছেন। শ্রদ্ধা জানাতে চাই আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যিনি কারাবন্দী ছিলেন, নির্যাতিত ছিলেন, দেশ বেগম খালেদা জিয়ার প্রতি যার ত্যাগেই পরবর্তীকালে যার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র
পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। শ্রদ্ধা জানাতে চাই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের হাজারো ভাই বন্ধু যারা শহীদ হয়েছেন এবং যারা তারা নির্যাতন করেছেন তাদের প্রতি। প্রিয় বন্ধুগণ, বক্তব্যের কোনো সময় নেই, শুধু এইটুকু আমরা বলতে চাই যে 1971 সালে যে চেতনা, যে আদর্শকে সামনে নিয়ে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সৎ অর্জন করে নিয়ে এসেছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ আজকে ভূলুণ্ঠিত হয়েছে। স্বাধীন মানে কি? স্বাধীনতা মানে কি শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা? স্বাধীনতা মানে কি শুধুমাত্র একটি পতাকা? না, স্বাধীনতা অর্থ হচ্ছে এই ভূখণ্ডে বাস করে যারা মানুষ তাদের স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা, তাদের অর্থনৈতিক স্বাধীনতা, তাদের রাজনৈতিক স্বাধীনতা এবং তাদের মুক্তির স্বাধীনতা। প্রিয় বন্ধুগণ, সেটা পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ, যারা স্বাধীনতার পরেও সেই স্বাধীনতাকে ধ্বংস করেছিল 1975 সালে এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। আজকে আবার এই 47-48 বছর পরে সেই একইভাবে তারা আজকে সেই নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে ছদ্মবেশে একটা বাকশাল প্রতিষ্ঠা করতে পেরেছে। বন্ধুগণ, আজকে সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিপন্ন হয়েছে। আজকে সত্যিকার অর্থেই বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। আজকে সত্যিকার অর্থেই বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আজকে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রের পরিণত হতে চলেছে। বন্ধুগণ, আজকে এরা যারা সরকারে আছে, যারা মানুষের অধিকার ধারণ করে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা বারবার করে এই কথা বলতে চায় যে এখন এমন উন্নয়ন হয়েছে যে উন্নয়ন অতীতে কখনো হয়নি, ওটা পৃথিবীর কাছে একটা রোল মডেল হয়ে আছে। বন্ধুগণ, ভেতরটা ফাঁকা। এই উন্নয়ন শুধু পত্র কথায় উন্নয়ন, এই উন্নয়ন হচ্ছে দুর্নীতির উন্নয়ন। এই উন্নয়নের ফলে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ ধনী থেকে ধনী হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন ধনীর সংখ্যা সবচেয়ে বেশি। এটা আপনার আমাদের যে আন্তর্জাতিক যে রিপোর্ট আছে সেই রিপোর্টে এই করতে পাওয়া যাচ্ছে। আজকে এই সরকার দখলদার সরকার, এই সরকার জোর করে ক্ষমতায় বসে আছে, সুতরাং এই সরকারকে সরানো ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। বন্ধুগণ, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শুধুমাত্র আমাদের দলের নেত্রী নন, চেয়ারম্যান নন, যিনি বাংলাদেশের মানুষের প্রাণের নেতা, যিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, যিনি তার সারা জীবন ধরে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন, এত ত্যাগ আর কোনো নেতা এই দেশে কখনো স্বীকার করেনি। বন্ধুগণ, সেই নেত্রী আজকে কারাগারে, শুধু কারাগারে নয় বন্ধুগণ, পরিত্যক্ত নির্জন কারাগারে প্রতিদিন তার শরীর খারাপ হচ্ছে এবং কি দুর্ভাগ্য ভয়ঙ্কর, এই ভয়াবহ সরকার তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করছে না। তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এই স্বাধীনতা দিবসে এই শপথ গ্রহণ করতে, প্লিজ এই স্বাধীনতা দিবসে শপথ গ্রহণ করতে হবে যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্যে দিয়েই আমরা আমাদের নেত্রীকে, দেশের নেত্রীকে, গণতন্ত্রের নেত্রীকে, আমরা যিনি গণতন্ত্রের মাতা তাকে মুক্ত করবো এবং তাকে মুক্ত করলেই গণতন্ত্রকে মুক্ত করা হবে। আসুন আসুন, আমরা সবাই আমাদের সমস্ত অঙ্গ সংগঠন, আমাদের সমস্ত সংগঠনগুলো, সহযোগী সংগঠন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আসি, নিয়ে এসে আমরা জনগণের মধ্য দিয়ে আমরা আন্দোলনের দুর্বল আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করি, গণতন্ত্রকে মুক্ত করি। এই হোক আজকে এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ। আপনাদের সবকে ধন্যবাদ। আমাদের জন্য খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয় কবি দল জিন্দাবাদ, দেশনেত্রী বন্ধু খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক।